হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, যারা ইউরোপের দেশে বিনা খরচে ইউরোপে যেতে চান, তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। সেটা হচ্ছে আয়ারল্যান্ডে বিনা খরচে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। আপনারা বুঝতেই পারছেন যে আজকে আপনাদের সামনে কী একটা টপিক নিয়ে এসেছি। তো যারা ইউরোপে যেতে চান, ইউরোপে যেতে আপনারা জানেন যে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক ঝাঁকি ঝামেলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা টপিক শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আয়ারল্যান্ডে বিনা খরচে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে হাজির হওয়ার জন্য। তো এর আগে কমেন্টসে অনেকেই জানিয়েছেন যে আয়ারল্যান্ডের বিষয়ে কোনো তথ্য থাকলে দেওয়ার জন্য, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই তথ্যটা, এই ভিডিওটা আজকে বানানো। তো আয়ারল্যান্ডে বিনা খরচে স্থায়ীভাবে বসবাসের সুযোগ যে বিষয়টা, সেই বিষয় নিয়ে আজকে আমরা ক্লিয়ার করবো। সে পর্যন্ত আমাদের ভিডিওটি লম্বা হতে পারে, দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন ইউরোপের দেশ আয়ারল্যান্ড, দেশটিতে জনসংখ্যা দিন দিন কমছে, তাই দেশটির সরকার চাইছে জনসংখ্যা বাড়াতে। সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন নিচ্ছে, লোকবল নিতে বিভিন্ন লোভনীয় অফারও দিচ্ছে তারা। আয়ারল্যান্ডে অবস্থিত বসতি স্থাপনে দেশটির সরকার প্রায় 1 কোটি টাকার একটি স্কিম হাতে নিয়েছে। 1 জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা সবাই জানেন জুন, জুলাই, আগস্ট মাস চলতেছে, পুরো 1 মাস চলে গেছে। আপনারা যারা এখন আবেদন করেন না, অবশ্যই আবেদন করে নেবেন। তো বন্ধুরা, আয়ারল্যান্ড অনেক সুন্দর একটি দেশ, বরফে ঢাকা এবং ছোট্ট দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরের সেই দ্বীপ রাষ্ট্রের লোক সংখ্যা তুলনামূলক খুবই কম, জনসংখ্যা বাড়াতে চায় দেশ, তাই এখানে বসতি স্থাপনের জন্য এক অফার এনেছে আয়ারল্যান্ড সরকার, আর সেখানে বসবাস করলে মিলবে 1 কোটি টাকা। এই নয়া পরিকল্পনাটি হলো দেশের, সে দেশের এবং লিভিং আয়ারল্যান্ড নীতির অংশ। এই নীতি প্রয়োগে আইরিশ সরকার তার দ্বীপগুলোর জনসংখ্যা বাড়াতে চায়। সরকার জানিয়েছে যে এই নীতির উদ্দেশ্য হলো এখানকার দ্বীপগুলোকে সমৃদ্ধ করা। পরিকল্পনা অন্তর্ভুক্ত হয়েছে 30টি দ্বীপ। এই দ্বীপগুলো একে অপরের সঙ্গে কোনো সেতু দ্বারা সংযুক্ত নয় এবং এগুলোর কাছাকাছি কোনো উপকূল নেই। সরকার এখানে নতুন বাসিন্দাদের বসতি স্থাপনের সুযোগ দিচ্ছে এবং এখানে বসতি স্থাপনের জন্য মিলবে 1 কোটি টাকা। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দ্বীপগুলো পরিত্যক্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং পুনর্বাসন। সেখানে থাকলে বাসিন্দাদের এই দ্বীপগুলির একটি সম্পত্তি কিনতে হবে, সত্য সেই সম্পত্তি যেন 1993 সালের আগে নির্মিত হয় এবং সেটি যেন কমপক্ষে 2 বছর ধরে খালি পড়ে থাকে। প্রকল্পের অধীনে প্রদত্ত তহবিল গৃহ নির্মাণের কাজে ব্যবহার করা যেতে পারে। সেই টাকা ব্যবহার হতে পারে সংস্করণ, কাঠামোগত উন্নতি এবং সজ্জার জন্য। কেউ যদি এই দ্বীপগুলোতে যেতে আগ্রহী হন তাহলে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে 1 জুলাই থেকে, মানে অলরেডি শুরু হয়ে গেছে। আয়ারল্যান্ড দেখার সেরা সময়, কেউ যদি আয়ারল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময় যাওয়াই ভালো, মানে আয়ারল্যান্ডে দেখার সময় হলো জুন, জুলাই এবং আগস্ট। শীতকালে আয়ারল্যান্ডে বসন্ত দেখতে চাইলে এপ্রিল মাস সেরা। তো বন্ধুরা, যারা আয়ারল্যান্ডে যেতে চান, যারা আয়ারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে চান, যারা বিনা খরচে ইউরোপে যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি বানানি। তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে পাচ্ছেন। আয়ারল্যান্ড ডাবলিন, শ্যালন, কক এবং আয়ারল্যান্ড ওয়েস্টের 4টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ডাবলিন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মহাদেশীয় ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত। এছাড়া ডুনেগাল, গালওয়ে, স্লিগা, কেরি এবং ওয়াটারফোর্ডের আভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। আয়ারল্যান্ডে পরিচালিত 2টি প্রধান এয়ারলাইন্স হল রায়নার এবং এয়ার লিঙ্গাস। তো বন্ধুরা, যারা আবেদন করতে চান তারা আমাদের কমেন্ট করে জানাবেন কীভাবে আবেদন করবেন, আমি জানিয়ে দেবো। আর যারা আরও তথ্য জানতে চান আয়ারল্যান্ড সম্পর্কে, তারাও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বিস্তারিত তুলে ধরার জন্য। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা কোনো দালাল না ধরে নিজেরাই আবেদন করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কী রকম ভিডিও পেলে আপনারা, আপনাদের উপকার হবে, আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই রকম ভিডিও বানানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।